মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বুধবার রেজিনগরের রামপাড়ায় নির্বাচনী কর্মী সভা করলেন অধীর রঞ্জন চৌধুরী। এদিনের কর্মী সভায় শাসক দলের বিরুদ্ধে অধীর চৌধুরী ছিলেন আক্রমণাত্মক। লোকসভা ভোটের ময়দানে পুরোদমে ভোটের প্রচারে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলগুলি। ভোটের প্রচার শুরু হয়েছে কংগ্রেসের তরফেও। বুধবার কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটের প্রচারে দেখা গেল বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। এদিন মুর্শিদাবাদের রেজিনগরের রামপাড়ায় কর্মী সভা করেন তিনি। রামপাড়ার এই কর্মী সভার মঞ্চ থেকে শাসক দলকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন অধীর চৌধুরী। সব মিলিয়ে তোদেরকে চ্যালেঞ্জ করলাম, এ মুর্শিদাবাদে একটা বুথ তোরা দখল করে দেখিয়ে দে, একটা বুথ দখল করে দেখিয়ে দালান করে রাজনীতি করা ছেড়ে দেবে, অনেক এমপি পদ ছেড়ে দেবে, অনেক চৌধুরী একটা বুথ দখল করে দেখিয়ে একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। চ্যালেঞ্জ কোথাও কোনো পুলিশ অফিসার যদি কোনো রকম অন্যায় করার কথা থাকে, কোনো জোর ছিল ভয় কিছু করতে যায়, আমাকে আপনারা অভিযোগ করুন, দেখুন আমি কি করছি তা, দেখুন আমি কি করছি তা। এখন নির্বাচন হচ্ছে কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে, মনে রাখবেন এখানে বাংলা সরকারের কোনো ফরফরানি চলবে না। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।